গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম ফর্ম পূরণ করার তারিখ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে তোমাদের সাথে তারিখ সংক্রান্ত যে আপডেটটি প্রকাশ হয়েছে সেই আপডেট তথ্যটি শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে চলো শুরু করা যাক বন্ধুরা বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে এই নিয়ে নিউজ এসেছে এমন একটি নিউজ এখন তোমাদের সাথে শেয়ার করছি এমন একটি নিউজের শিরোনাম করা হয়েছে গুচ্ছের বিষয় পছন্দক্রম শুরুর তারিখ জানালো কমিটি বিস্তারিত অংশে কি রয়েছে গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন আগামী বিশ মে থেকে শুরু হবে তবে কতদিন ভর্তির আবেদন চলবে তা এখনও জানা যায়নি অর্থাৎ আগামী বিশ মে থেকে তোমাদের বিষয় পছন্দক্রম শুরু হবে শনিবার আঠারো মে গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ে আয়োজিত ফেসবুক লাইভে এই তথ্য জানান গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন ইনশাল্লাহ অনলাইনে গুচ্ছ আবেদন আমরা বিশ তারিখতে নির্ধারণ করেছি তাদেরকে যে সাবজেক্ট চয়েসটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমি আশা করি আগামী বিশ তারিখ থেকে এবং আমাদের ভর্তি সমাপ্ত করার শেষ দিন আমরা যেটা নির্ধারণ করেছি আশা করি সেটা আমরা সমাপ্ত করতে পারবো সেটা হলো বিশে জুলাই বিশে জুলাই আমাদের ভর্তি শেষ হবে কাজেই আমাদের বিশ বিশ তারিখে সাবজেক্ট চয়েস এর পরে আমরা চারটা এবার ই হবে ফোর রাউন্ড ছাত্র ডিস্ট্রিবিউট করা হবে কাজেই এটা এই মাসে এক প্রথম রাউন্ড হয়ে যাবে ইনশাল্লাহ